আমি বিকাশ, ওয়েলকাম টু গ্রামীণ সমাচার। কথায় আছে, ধান পাকলে আশ্বিন মাসে চাষি শ্রমিক বাবুই হাসে, আবার বাবুই পাখি খেয়ে খেলে করছে জমির ধান নষ্ট, চাষি শ্রমিকদের মাথার ঘাম ঝরিয়ে ধান ফলাতে হয় ভীষণ কষ্ট, তবু চাষির আনন্দে থাকেন সদাই ছন্দে, কেননা চাষির ঘামের জ্বালা নিরাময় হয় নতুন ভাতের গন্ধে। সত্যি আর্লি সিজনে জমিতে ধান পাকলেই চাষিদের মধ্যে যথেষ্ট আনন্দ অনুভব হয়, এক আনন্দ উল্লাসের সুখানুভূতিতে তারা অনেকটাই উদ্দীপিত উজ্জীবিত হয়ে ওঠেন। সেরকমই এদিন মাঠে ধান কাটতে এসে মালতী রায় বলেন, আর্লি সিজনে ধান পাকলে একদিকে যেমন তারা ভীষণ খুশি, অন্যদিকে আর্লি ধান পাকলে বাবুই পাখিদের অত্যাচার সহ্য করতে হয়, কেননা এ সময় বাবুই পাখিরা ক্ষেতের ধান খেয়ে শেষ করে দেয়। তবু তিনি খুশি এ কারণেই, পাখিদের ক্ষতির পরও নতুন ধান ঘরে আসছে বলে এবং দুমুঠো ভাতের সন্ধান হচ্ছে। 90 বছরের চাষবাসের অভিজ্ঞতা থেকে গোপাল রায় বলেন, বছরের শেষে যখন নতুন ধান ঘরে আসে তখন আনন্দ উপভোগ করাটাই স্বাভাবিক, কারণ এই ধান খেয়ে পরে বেঁচে থাকতে হয় সারাটি বছর ধরে। তাই আর্লি সিজনে ধান পাকলে আমরা সত্যি খুব খুশি, আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল। বলছিলাম কাকিমা, এই যে এই সময়ে এক বর্ষার সময়ে, বর্ষা পেরিয়ে আশ্বিন মাসের শুরুতেই, মানে আশ্বিন মাসের শুরু না, শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আপনি একটা নতুন ধান ঘরে নিয়ে যাবেন, কাটছেন জমি থেকে, কতটা আনন্দ উপভোগ হচ্ছে? হ্যাঁ, অনেকটাই আনন্দ। আমাদের এই সময় ঘরে যদি আমাদের খাবার না থাকে বা খাবার কিছু কম থাকে, তাহলে আমাদের এই যে পুজোটা আসছে, এই পূজায় আমাদের আনন্দটা বাচ্চা কাচ্চা কী করে করবে? আচ্ছা আচ্ছা, পেটে যদি খাবার যদি থাকে তাহলে নিশ্চয় আনন্দ হবে, পুজো পুজো ভাব হবে। আচ্ছা আচ্ছা, এই ঠাকুর আমাদের এই ধান দিছে, কিন্তু এই ধানটা হলো সরকারি ভীষণ। আচ্ছা আচ্ছা, তো এই যে ভীষণ দিছে সেই ধানেই আমাদের আগুরি ফলন। আচ্ছা, এই যে ধান হয়েছে বেশ ভালোই হয়েছে। অন্যান্য পাশাপাশি জমিতে দেখা যাচ্ছে যে এখনও সবুজে সবুজ রয়েছে, দাবা ধানের শীষ এখনও বেরোয়নি, অথচ আপনার ধান পেকে যাচ্ছে, ঘরে নিতে চলছেন, তো কতটা আনন্দ উপভোগ হচ্ছে সেই বিষয়ে যদি বলেন? সবার থেকে আমাদের মানে বেশি আনন্দ, কিন্তু তাও দুঃখ হয়, কিন্তু এরকম যদি সবারই ঘরে ঘরে যদি অল্প অল্প যদি এই সময়টা ধান পাওয়া যেত, ধান পেতে কিন্তু সবারই আনন্দটা এক মাপেই উঠত। আচ্ছা, আমাদের তো একা ধান, আর ওরা তো তাকায় থাকবে যে ওদের খাবারটা আছে, ওদের আনন্দ হয় বেশি, নতুন কাপড় চোপড় পরে ঠাকুর দেখতে যাবে সবাই, খাবারটা কিন্তু পেটে লাগবে, পেটে লাগবে, কিন্তু পেটে খাবার না থাকলে যতই নতুন পোশাক পরো তোমার আনন্দ হবে না কিন্তু। বাহ, বলছিলাম যে ধান শুধু মানুষই আপনারা নিচ্ছেন, অনেক পশু পাখিরাও কিন্তু এই ধানটা কিন্তু ওরা আহার করছে এখান থেকে। এই যে বাবুই পাখি ধান নিয়ে যাচ্ছে, ঘুঘুর ঘুঘুর ধান খাচ্ছে, ইঁদুরে খাচ্ছে, সবারই আনন্দ হচ্ছে, সবারই পেট বাঁচতেছে, মানে ও একটু ক্ষতি করলেও কিন্তু প্রাকৃতিক ভারসাম্য হিসেবে অনেকটাই আনন্দ পাওয়া যাচ্ছে না? ওই পাখিরা যে ধান নিয়ে যায়, টিয়া পাখি নিয়ে যাচ্ছে, শীষ কাইটা কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু নেক ওদের জোরটা আলাদাই হয়, আলাদাই হয় না? হ্যাঁ, ওদের জন্য ওটা আলাদাই হয়, তো আমাদেরটা আমাদেরই থাকবে। এটা কি ধান কাকিমা? এটা কি সরু ধান? সরু ধান, এটা গভর্নমেন্ট ভীষণ দিচ্ছে, একটা ধরো কলম ধানের মতো। ভালোই ফলন হয়েছে মোটামুটি? ফলন হয়েছিল ভালোই, খরাটায় একটু অসুবিধা হচ্ছে। কি নাম কাকিমা আপনার? আমার নাম মালতী রায়। এই এলাকাটার যদি নাম বলে? বাড়ি কসুয়া বোয়ালমারি হসপিটাল পাড়া। অনেক মেসমশাই, এই যে আশ্বিন মাসে ধানটা পাকলো, কতটা ভালো লাগছে, কতটা খুশি মনে হচ্ছে? ভালো, এই সময়ের ধান লাগা কৃষকের দরিদ্রদের উপকার, মানে ঘরের খাবারটা আসতেছে এই সময়ে। হ্যাঁ, ঘরের খাবার হয়। অনেক জমিতে দেখা যাচ্ছে এখনো সবুজ, কিন্তু আপনার জমিতে সোনালি রং ধারণ করছে এবং ধান কেটে নিলেন, বাড়িতে নিয়ে আসলেন, তো এটা তো অনেকটাই অর্থনৈতিক উন্নত হবে। তো বলছিলাম আপনার একটা বয়স, এখন বয়স কত চলছে? 92-93। আপনি যখন পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে ছিলেন তখন কি এই সময় ধান পাকতো আশ্বিন মাসে? না,
আমন ধানটা হতো না বলবো, এই যে এই যে ধানটা লাগাইছেন এটা করতো এই ধান করতো পৌষ মাসে লাগতো, পৌষ মাসে গিয়ে লাগতো, অনেক অনেক মানে শেষের দিকে লাগতো আর কি। তো এই সময় এই ধানটা তো যে ধানটা আপনি পাচ্ছেন এই সময় চাষিদের ঘরে খাবার অনেকটাই কমে যায় তাই না, তো সেই সময় ধানটা পেলেন অনেকটাই তো আনন্দ উপভোগ করছেন। এটা কি ধান মিশো, হাইব্রিড না এটা কি ধান যে আমার তো মনে পড়ে না, আমি বলতে পারলাম না এটা ধানটা নামটা কি, মানে চাষ করা হয়েছে এটা কি বিচন বীজটা কি সরকারি বীজ ছিল নাকি, না এটা গত বছর আনছিল ইয়ার থেকে সুরের বাণী এর বাড়ি থেকে আনা হয়েছে। হ্যাঁ আচ্ছা সুরের বাণী তাহলে কার পাঁচের ধান আছে, পাঁচের ধান আছে। ও এই ধানটা তো কত বিঘা করছিলেন মিশো, এই ধানটা পুরো ধানটাই কি খাওয়ার জন্য ব্যবহার করবেন না বিক্রি করবেন, খাবার জন্য চলবে না খাওয়াইতে হবে, ওই ধান লাগতে তো আবার সময় লাগবে, অগ্রাণ মাস লাগবে, এটা খাওয়ার জন্য ব্যবহার করবেন। অনেক ধন্যবাদ মিশো আপনাকে, সেটাই সবাই মিলে খায়। এই যে আশ্বিন মাসে একটা নতুন ধান পেলেন কতটা খুশি মনে হচ্ছে? অনেকটা খুশি, কেমন তো অভাবের দিন। আচ্ছা কত তো পায়া খুশি, কতটা ফলন হয়েছে এবার ধানে? ফলন গাড়ার দোষে ফলন কম হয়েছে। আচ্ছা গাড়ে নাই ভালো, যদি গাড় তো ভালো করে তাহলে ফলন, মানে ঠিক সময় আর কি, ঠিক সময় যদি ধানটা রোপণ করতে আর কি। হ্যাঁ ধানটা ওরা কি করছে পাতলা করে গেড়ে দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ধান ভালো হয়েছিল, যা হয়েছে না ভালোই হয়েছে, খারাপ হয়নি। কি ধান এটা মাসি, এটা কি? এটা তো আগরি ধান, সরকারি ধান, গত বছর আনছিল, গত বছর আনছিল, ওই ধানটাই আমি রেখে দিয়েছিলাম। এটা তো খাবার হিসেবে ব্যবহার করবেন এখন? না খাওয়ার ধানটা খাইতে খুব ভালো, খাওয়ার খুব ভালো, খাওয়াতে মানে খেতে খুব ভালো হয় চালটা না? হ্যাঁ চালটাও ভালো হয়, খাইতেও ভালো, খেতে ভালো না? হ্যাঁ। কি নাম মাসি আপনার? আমার? হ্যাঁ আমার নাম দেখি, আমার নাম প্রভারানী রায়। বয়স কত হয়েছে আপনার? বয়স আপনার অদূর ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বীমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944888577 এবং 9382311828 এই মোবাইল নম্বরে।